হ্যালো ফ্রেন্ডস, পৃথিবীতে প্রায় 60,000 থেকে 80,000 ধরনের ফল রয়েছে। আম তার মধ্যে একটি ফল। এর এত জনপ্রিয়তা হওয়ার পিছনের কারণ শুধু এর যে মিষ্টি স্বাদ এবং সুগন্ধ তাই নয়, এছাড়াও আমাদের স্বাস্থ্যের উপর এর কিছু উপকারী প্রভাব রয়েছে, যে কারণে আমকে অন্যান্য ফলের থেকে একদম আলাদা বৈশিষ্ট্যযুক্ত করে তোলে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আম খেলে আমাদের শরীরে কী কী উপকার হয়, কেন এত গুরুত্বপূর্ণ প্রভাব তৈরি করতে পারে, এবং ডায়াবেটিক রোগীরা এই আমকে কীভাবে খেলে তাদের দেহে রক্তে সুগারের পরিমাণটা নিয়ন্ত্রণে থাকবে, সঙ্গে তারা আমও খেতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিও শুরু করা যাক। প্রথম যে পয়েন্টটি সেটা হলো ক্যান্সার প্রতিরোধে এই আমের একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। এই আমের মধ্যে থাকা কিছু গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট যেমন কোয়ারসেটিন, আইসোকোয়ারসেটিন, ফাইসেটিন, গ্যালিক অ্যাসিড, অ্যাস্ট্রাগ্যালিন এবং মিথাইল গ্যালেক নামক কিছু গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের দেহে বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার, কোলন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার এবং ব্লাড ক্যান্সার বা লিকুমিয়ার বিরুদ্ধে লড়াই করতে কিন্তু দারুণভাবে সক্ষম। দ্বিতীয় যে প্রভাবটি সেটি হলো হৃদরোগ প্রতিরোধের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমের মধ্যে ভিটামিন ই, বিটা ক্যারোটিন এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ কম্পাউন্ড মজুদ থাকে, যেরকম সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম। এরা হৃদরোগ প্রতিরোধে তো সাহায্য করে, এই সঙ্গে এই যে ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামের আমি কথা বলছি, এরা আমাদের দেহের রক্তনালিকার উচ্চ রক্তচাপ হওয়ার মতো যদি সম্ভাবনা হয়ে থাকে সেটাকে কমিয়ে নিয়ন্ত্রণে এনেও কিন্তু আমাদের হৃদরোগের যে ঝুঁকি সেটাকে কমাতে সাহায্য করে। এরপরের যে পয়েন্টের কথা আমি বলছি সেটা হলো আমাদের দেহের ত্বকের স্বাস্থ্য বা চামড়ার যে স্বাস্থ্য তাকে মেনটেন করতে আমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই, বিটা ক্যারোটিন এবং আরও গুরুত্বপূর্ণ যে অ্যান্টিঅক্সিডেন্টগুলি মজুদ থাকে, এরা আমাদের লোমের গোড়াকে পরিষ্কার করে রাখে, সঙ্গে আমাদের যে দেহে বা আমাদের মুখের উপর যে প্রচুর ব্রণ হওয়ার মতো সমস্যা, এই সমস্যা বা আরও পিম্পলস, আরও র্যাশ হওয়ার সমস্যাগুলিকে হওয়ার হাত থেকে কিন্তু রক্ষা করে। এছাড়াও আমাদের দেহে যে কোলাজেন নামক যে কম্পাউন্ডটি খুবই গুরুত্বপূর্ণ ত্বকের স্বাস্থ্যকে মেনটেন করতে, সেই কোলাজেনের প্রোডাকশন রেটটাকেও কিন্তু একই রকমভাবে বাড়াতে ইনফ্লুয়েন্স করে। 4 নম্বর হলো আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক সময় দেখা যায় চোখে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন আমরা হয়ে পড়ি, যেরকম চোখে ঝাপসা দেখা এবং বয়সকালে দেখা যায় চোখে ছানি পড়ে যাওয়ার মতো সমস্যা বা ক্যাটারেক্টের সমস্যা, এছাড়াও ম্যাকুলার ডিজেনারেশন বা রাতকানার মতো সমস্যা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়। এই আমের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, যেটি আমাদের দেহে চোখের মধ্যে বিশেষ করে এই যে সমস্যাগুলির কথা আমি বললাম সেগুলিকে হাত থেকে আমাদের চোখকে রক্ষা করতেও কিন্তু সাহায্য করে। এরপরের পয়েন্টটি হলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের উপরে এই আমের কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। আমে প্রচুর পরিমাণে ফাইবার থাকে আর এই ফাইবার আমাদের দেহে হজম শক্তিকে বৃদ্ধি করে, সঙ্গে আমাদের কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা যদি থাকে সেটাকেও কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে চলে আসে, তার হাত থেকে আমাদের রক্ষা করে। আর জানি আমরা যে ফাইবার আমাদের হজম শক্তি বা হজমের যে প্রক্রিয়া তার জন্য কতটা গুরুত্বপূর্ণ, তাই যদি আপনার হজম প্রক্রিয়ায় কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনার জন্য আম খাওয়া বাধ্যতামূলক। এবং এর সঙ্গে আরও একটা কথা বলে রাখি, এই আমে প্রচুর এনজাইম রয়েছে, যে এনজাইমগুলি আমাদের খাওয়া যে প্রোটিন সে প্রোটিনগুলিকে ডাইজেস্ট এবং ভাঙতে কিন্তু সাহায্য করে খুব দারুণভাবে। এরপরে যে কথাটা আমি বলবো যে উপকারটি সেটি হলো খুবই গুরুত্বপূর্ণ ওজন নিয়ন্ত্রণ। ওজন আমাদের দেহের জন্য একটা অতিরিক্ত ঝুঁকি এবং অনেক রোগ তৈরি হওয়ার ঝুঁকিকে বাড়িয়ে দেয়, তাই ওজন নিয়ন্ত্রণে আমের কিন্তু একটা দারুণ ভূমিকা রয়েছে। আমে পেকটিন এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং যে ফাইবার মজুদ থাকে সেটি আমাদের দেহের ওজনকে নিয়ন্ত্রণ করতে খুব সুন্দরভাবে সাহায্য করে। আমরা জানি ফাইবার যদি বেশি পরিমাণে আমরা খাওয়ার খাই ফাইবার যুক্ত, তাহলে আমাদের দেহে খিদে লাগার প্রবণতা তাড়াতাড়ি সেটা আসে না, অনেক দেরিতে খিদে লাগে, তাই আমরা অনেক দেরিতে ক্যালোরি নেওয়া শুরু করি, অভ্যাস সেরকমই হয়ে যায়। অর্থাৎ আপনার ইনডিরেক্টলি ওজন নিয়ন্ত্রণেও কিন্তু দারুণ সাহায্য হবে। এইবার যে জন্য আপনি অপেক্ষা করছেন সেটা বলি যে আম এবং ডায়াবেটিসের সম্পর্ক। আমে প্রচুর পরিমাণে প্রাকৃতিক যে ফ্রুক্টোজ বা চিনি মজুদ থাকে এটা এর মিষ্টি স্বাদ নিয়ে আসে। এই চিনি বা এই যে ফ্রুক্টোজ এটা আমাদের দেহের জন্য কিন্তু ক্ষতিকারক। যদি আপনি বেশি পরিমাণে আম খান তাহলে কিন্তু আপনার দেহে সুগারের মাত্রা বাড়তে পারে, কিন্তু খুশির খবর হলো এই আমের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম, মাত্র 51/100, 100-এর মধ্যে 51, তাই এটা আমাদের দেহের ডায়াবেটিসকে কিন্তু সেরকমভাবে বাড়ায় না, এটা নিয়ন্ত্রণে রাখে, খুব ধীরে ধীরে সুগারের পরিমাণটাকে বাড়ায়। এছাড়াও এই আমে যে প্রচুর পরিমাণে ফাইবার মজুদ থাকে এই ফাইবার কী করে আমাদের রক্তে এই যে সুগারের যে অ্যাবজর্পশন বা শোষণ হার সেটাকে কিন্তু কমিয়ে দেয়। কিন্তু আপনাকে কিছু নিয়ম মেনে, বিশেষ করে যারা ডায়াবেটিক পেশেন্ট বা যাদের দেহে সুগারের মতো সমস্যা আছে তাদের কিছু নিয়ম মেনে এই আমকে খাওয়া অবশ্যই উচিত। প্রথম হলো প্রতিদিন আপনি 1 থেকে 2 টুকরোর বেশি আম খাবেন না। দ্বিতীয় হলো
আম খাওয়ার সঙ্গে আপনার অন্য কোনো যে লাঞ্চ বা মিল বা ডিনার যেটাই আছে তাকে প্রতিস্থাপন করার চেষ্টা করুন। কীরকম বুঝিয়ে বলি, আপনি ধরুন সকালবেলায় ব্রেকফাস্টে আপনি রুটি খাওয়ার অভ্যাস আছে আপনার, তো সেই রুটির পরিবর্তে আপনি আম খেতে পারেন। তিন নম্বর হলো, আপনি আম খাওয়ার আগে কোনো ফাইবার সমৃদ্ধ খাবার খেয়ে নিন, যাতে আম খাওয়ার পর আপনার এই আমে থাকা যে ফ্রুকটোজগুলি আপনার দেহে শোষণ আর হওয়ার ক্ষমতা বৃদ্ধি পেত তার চান্সেসটাকে যেন কমিয়ে দেয় সেই ফাইবার সমৃদ্ধ খাবারগুলি। চার নম্বর হলো, রাত্রিবেলায় বা ডিনারের পর আমকে একদম এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন, আম ওই সময় খাবেন না। এরপরে যে পয়েন্টটা আমি বলছি সেটা হলো, আম খাওয়ার পর মিনিমাম আপনি 10-15 মিনিট একটু হাঁটাহাঁটি করার ব্যবস্থা বা হাঁটাহাঁটি করার অভ্যেস নিয়ে আসুন। এছাড়াও এক্সারসাইজ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওতে আমরা জানলাম এই আম যেরকম সুস্বাদু, যেরকম মিষ্টি, সেরকম আমাদের দেহে যেরকম স্বাস্থ্য উপকারী গুণাগুণের মধ্যে রয়েছে। আমরা অনেকেই জানি আম খেলে আমাদের উপকার হয়, কিন্তু কী উপকার হয় সেটা আমরা জানতাম না। আর ডায়াবেটিক পেশেন্টরা বিশেষ করে খুবই চিন্তায় থাকতেন যে আম তাদের অনেক প্রিয় হওয়া সত্ত্বেও তারা অনেকেই বলে থাকেন যে আম খেলেই সুগার বেড়ে যাবে, তাই তারা ভয়ে আম খেতে চান না। এই ক্ষেত্রে তাদের জন্য আমি যে নিয়মাবলীগুলি বললাম সেগুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। সঙ্গে যদি আপনার আরও কোনো কোয়েরি থাকে আপনাকে অবশ্যই আমি অনুরোধ করব কমেন্টে জানানোর জন্য, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আম নিয়ে যদি বিশেষ কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনার পার্সোনাল যে ফিজিশিয়ান আছেন বা ডাক্তারবাবু আছেন তার পরামর্শ নিয়ে তবেই আম খাওয়া আপনি চেষ্টা করবেন। আশা করি আজকের দেওয়া তথ্য আপনাদের পছন্দ হয়েছে। যদি আপনি আমার এই ভিডিওকে পছন্দ করে থাকেন অবশ্যই একটি লাইক দেওয়া উৎসাহিত করবেন, যেন এরকম আমি ইনফরমেটিভ ভিডিও আরও নিয়ে আসতে পারি আপনাদের জন্য। আর যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন আপনি সুস্থ থাকুন, রোগমুক্ত থাকুন। ধন্যবাদ।